বিসমিল্লাহির রাহিম। প্রিয় বিদ্যার্থী বন্ধুরা, সালাম আলাইকুম। আশা করি এই বৈশ্বিক দুর্যোগ মুহূর্তে তোমরা সবাই সতর্ক থেকে কোভিড-19 কে মোকাবেলা করে বাড়িতে অবস্থান করছো এবং ভালো আছো ইনশাআল্লাহ। তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমরা গোটা বিশ্ববাসীর ন্যায় কেউ স্বাভাবিক জীবন যাপন করতে পারছি না। কোভিড-19 করোনা ভাইরাস আমাদের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। তবে আশা করি আল্লাহর রহমতে আমরা দ্রুত এর সবল থেকে মুক্তি পাব। তোমরা জানো যে গত 17 মার্চ 2020 তারিখ থেকে তোমাদের ক্লাসে নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে আশা ও দোয়া করছি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তোমরা শ্রেণীকক্ষে না আসতে পারলেও বাসায় নিজ নিজ অবস্থান থেকে পড়ালেখা চালিয়ে যাও, আর আমাদের ভিডিও ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ তোমাদের লেখাপড়ার বাইরে কোনো বিকল্প নাই। আর তোমাদের কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তোমাদের কল্যাণের জন্য এই অনলাইন ভিডিও ক্লাস চালু করেছেন। সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব এবং শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের কলেজের প্রাণ প্রিয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওলিউল আলম স্যারকে, কারণ তিনি সরকারের নির্দেশনা মোতাবেক কলেজের সকল বিভাগে এই অনলাইন ক্লাস চালু এবং অব্যাহত রেখেছেন। আমরা আশা করি এই পদ্ধতি বা প্রসেস যতদিন না স্বাভাবিক ক্লাস শুরু হয় ততদিন অব্যাহত থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রফেসর মোহাম্মদ মঈন উদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী, আজকে তোমাদের এই ক্লাস পরিচালনায় রয়েছি। আজকে ক্লাসের পাঠ পরিচিতি, আমাদের বিষয়ের নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এটি অনার্স প্রথম বর্ষ পত্রের, আমরা প্রথম ক্লাস ইতিমধ্যে শেষ করেছি, এটি দ্বিতীয় ক্লাস। পাঠ শিরোনাম সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস। আমরা এই পত্রে ফাতেমীয়, উত্তর আফ্রিকার ফাতেমীয়, আইয়ুবী এবং মামলুক বংশের ইতিহাস পড়ব, অর্থাৎ উত্তর আফ্রিকা মিশরের ইতিহাস। ইংরেজি টাইটেল হিস্ট্রি অফ দি মুসলিম রুল ইন সিরিয়া, ইজিপ্ট অ্যান্ড নর্থ আফ্রিকা। ফাতেমিদস, আইয়ুবিদস অ্যান্ড মামলুকস, এই পত্রের পত্রকোড বা পেপার কোড 21-16-07। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব ফাতেমীয় খলিফা আল আজিজ আল হাকিম, ফাতেমি বংশের পরবর্তী খলিফাগণ, ফাতেমি খলিফাদের পতন, আর্মেনীয় উজির, সালাউদ্দিন আইয়ুবী এবং ক্রুসেড সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম ক্লাসেও এই পত্রে কিছু পুস্তকের নাম বলেছিলাম, সেগুলো এখানে দেখানো হচ্ছে। আশা করি তোমরা প্রথম ক্লাসে এগুলো দেখেছো, পরেও আবার
তোমাদের মনে করিয়ে দিবার জন্য বলছি। বাংলা গ্রন্থের মধ্যে রয়েছে উত্তর আফ্রিকা মিশরে মুসলিম শাসনের ইতিহাস, ডক্টর গোলাম কিবরিয়া ভুইয়া। 2 নম্বরে আছে সিরিয়া মিশর উত্তর আফ্রিকার মুসলিম শাসনের ইতিহাস, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম। তৃতীয়ত উত্তর আফ্রিকা ও মিশরে ফাতেমীয়দের ইতিহাস, AHM শামসুর রহমান। চতুর্থত মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস, SM ইমামউদ্দিন। এছাড়া ইংরেজি দুটি বইয়ের নাম এখানে আমরা উল্লেখ করেছি। প্রথমত এ শর্ট হিস্ট্রি অফ দি সারাসেন্স, আমির আলী, এবং এ হিস্ট্রি অফ ইজিপ্ট ইন দি মিডিল এজেস লেন্থ। এই বইগুলো সংগ্রহ করে তোমরা পড়ার চেষ্টা করবা। এছাড়া বাজারে অনেক বাংলা মিডিয়ামের বই রয়েছে, সেখান থেকেও অনেক তথ্য নিতে পারো। কিন্তু তোমরা গাইড ভুলেও দেখবা না। এছাড়া তোমরা গুগলে এই পত্র কেন, সব পত্রের সব বিষয় সম্পর্কে অনেক তথ্য পাবা, সেখান থেকেও সহযোগিতা নিতে পারো। প্রথমে আমরা আলোচনা করব খলিফা আল আজিজ। এই উত্তর আফ্রিকায় ফাতেমীয়রা খলিফা হিসেবে পরিচিত ছিলেন, কারণ 909 খ্রিস্টাব্দে তারা ওবায়দুল্লাহ মাহদির মাধ্যমে ক্ষমতায় এসে নিজেদের খলিফা বলে ঘোষণা করেছিলেন, সেটা আমরা আগেই জেনেছি। 975 সালে আল আজিজের খিলাফত কাল ছিল 975 থেকে 996 খ্রিস্টাব্দ পর্যন্ত। 975 সালে খলিফা আল মুইজ পূর্ববর্তী খলিফা পরলোক গমন করলে তার পুত্র আল আজিজ উত্তরাধিকার সূত্রে ফাতিমীয় সিংহাসনে আরোহণ করেন। তার শাসনামলে ফাতিমীয় বংশ গৌরবের শীর্ষ দেশে আরোহণ করে। তিনি খ্রিস্টান ধর্মের প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন, কারণ তার একজন স্ত্রী খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তিনি এবং তার 2 ভাই খলিফার শাসন কার্যে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন। আল আজিজের শাসনকালে বাগদাদের গৌরবকে ম্লান করে দেয় মিশর। খলিফা আল আজিজ সিরিয়া সমস্যা সমাধানের জন্য সেনাপতি জহরকে প্রেরণ করেন। এই সময় সিরিয়ার তুর্কি সেনাপতি হাফকিন কারামাতীয় নেতা হাসানের সাথে মৈত্রী স্থাপন করে ফাতেমীয়দের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সেনাপতি জহরকে পরাজিত করে। পরে খলিফার সাহায্য পেয়ে জহর আরেকটি যুদ্ধে হাফতকিনকে পরাজিত করেন। এভাবে সিরিয়া ফাতেমীয়দের অধিকারে আসলেও নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত তারা সিরিয়ায় করতে পারে নাই। মুসলিম অমুসলিম সকল প্রজাবৃন্দ সুখ সমৃদ্ধির মধ্যে কালাতিপাত করত এই খলিফা আল আজিজের সময়, আর এটাই ছিল আল আজিজের সবচেয়ে বড় কৃতিত্ব। তবে একথা সত্য যে প্রশাসনের উচ্চ পদে সর্বদা ইহুদি খ্রিস্টানরাই বহাল ছিল, তাদের শাসন মিশরীয় মুসলমানরা যেমন মনে প্রাণে গ্রহণ করতে পারতেন না, তেমনি তারাও মুসলমানদের মনোভাবে তীব্র বিরোধিতা করতেন। আল আজিজের সময় সাম্রাজ্যের সর্বত্র অর্থনৈতিক অবস্থা অতি উন্নত ছিল, তাতে কোনো সন্দেহ নাই। ইয়াকুব বিল কিলিস রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করেন। কিলিস 1 লক্ষ দিনার বেতন পেতেন সেই সময়, যা বিশাল ব্যাপার ছিল। খলিফা আল আজিজ সাম্রাজ্যকে শক্তিশালী করবার জন্য বারবার ও কিতামা সম্প্রদায়ের ভারসাম্য রক্ষা করার জন্য তুর্কি ও নিগ্রোদের সমন্বয়ে একটি নতুন বাহিনী গঠন করেন এবং তাদেরকে দেহরক্ষীর মর্যাদা দান করেন।
কিন্তু পরবর্তীতে এই বাহিনী ক্ষমতা সম্পন্ন হয়ে আব্বাসীয় বংশের তুর্কি দেহরক্ষী বাহিনী ও দিল্লির সালতানাতের তুগলক বংশের দাস বাহিনীর ন্যায় ফাতেমি বংশের পতনের কারণে পরিণত হয়েছিল। তাই তার স্থাপত্য কীর্তি অবিস্মরণীয়। সুদক্ষ কারিগর, প্রকৌশলী ও পরিকল্পনাবিদ দ্বারা তিনি অনেকগুলো সুরম্য প্রাসাদ, ইমারত ও মসজিদ নির্মাণ করেন। 991 সালে নির্মিত বিরাট মসজিদ যা আল হাকিম মসজিদ নামে পরিচিত, এছাড়া সোনালী প্রাসাদ, ইমারত, মুক্তা ভবন ইত্যাদি তার নির্মিত স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া অনেকগুলো খাল, সেতু, জাহাজ নির্মাণের কারখানা তিনি স্থাপন করেছিলেন। তিনি শিক্ষা জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি নিজে একজন কবি ছিলেন। অনেক ঐতিহাসিক খলিফা আজিজকে পরোক্ষভাবে ফাতেমীয়দের পতনের জন্য দায়ী করেছেন। তারা কারণ হিসেবে দুটি বিষয়কে উল্লেখ করেছেন। বিষয়গুলো হচ্ছে, প্রথমত, খলিফার ইহুদি ও খ্রিস্টানদের প্রতি অতিরিক্ত দুর্বলতা, তার উচ্চপদস্থ কর্মচারীদের অনেকে ইহুদি ও খ্রিস্টান ছিলেন, তার একজন স্ত্রী খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, যা আমরা আগে উল্লেখ করেছি। দ্বিতীয়ত, তুর্কি দেহরক্ষী বাহিনী গঠন করে তিনি সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করেন। এই বাহিনী তাদের ক্ষমতার অপব্যবহার করলে সাম্রাজ্যের সংহতি বিনষ্ট হয়। এছাড়া খলিফা আজিজের বিলাসিতা সাম্রাজ্য পতনের জন্য তাকে অনেকটাই দায়ী করা হয়। শিক্ষার্থীরা, এখানে একটি মিশরের চিত্র দেখানো হচ্ছে, পিছনে পিরামিড। এছাড়া মিশরের যে যানবাহন, উট, উটের দুটি চিত্র এখানে দেখানো হচ্ছে। আমরা এখন আলোচনা করব ফাতেমীয় খলিফা আল হাকিম সম্পর্কে, যার রাজত্বকাল ছিল 996 থেকে 1021 খ্রিস্টাব্দে। খলিফা আল আজিজের পুত্র আল হাকিম পিতার মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করে বহু উজিরকে হত্যা করেন। তিনি বহু গির্জার ধ্বংস সাধন করেন এবং ইহুদি ও খ্রিস্টানদের পোশাক পরিচ্ছদ, আচার আচরণের ব্যাপারে অবমাননাকর নিয়মের প্রবর্তন করেন, যা তার পিতার নিয়মের সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি নিজেকে আল্লাহর অবতার বা বংশধর বলে মনে করেন, নাউজুবিল্লাহ। তার কার্যকলাপে অদ্ভুত বৈশিষ্ট্য পরিলক্ষিত হতে থাকে। তিনি কখনো মাত্রাতিরিক্ত উদার হয়ে পড়তেন, আবার কখনো চরম নিষ্ঠুরতা প্রদর্শন করতেন। তার সেই খেয়ালি কার্যকলাপকে বুদ্ধি বিকৃতি বা ডিসঅর্ডার ইন্টেলেক্ট বলে অনেকে মন্তব্য করেছেন। তিনি 390 হিজড়িতে দিনের বদলে কাজের জন্য রাত্রিকে প্রাধান্য দেন। তিনি রাত্রিতে অশ্বরোহণে নগর পরিদর্শন করতেন, ফলে নগর ও তার রাজপথ প্রতিযোগিতার ভিত্তিতে আলোকিত করা হত। তিনি রাতে রাজকার্য করতেন এবং রাত্রে দোকানপাট খুলবার নির্দেশ দেন, কিন্তু রাতে কার্যকলাপের মধ্যে নানা প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটায়। 391 হিজড়িতে তিনি মহিলাদের রাতে বাইরে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেন এবং সেই বছরই রাতে দোকান বন্ধ রাখবার আদেশ দেন। তিনি 393 হিজড়িতে রাতে আবার সকল কাজই নিষেধ করেন, এমনকি গৃহের বাইরে যাওয়া বন্ধ করে দেন। তিনি মসজিদ নির্মাণে মন দেন এবং শিয়ামতের প্রতি একজন গোড়া সমর্থক হয়ে ওঠেন। সে সময় পরপর 3 বছর নীল নদে বন্যা না হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয়।
এবং গৃহপালিত পশুর মহার্ঘতা লক্ষ্য করা যায়। সে কারণে তিনি কেবল কুরবানি ব্যতিরিকে গরু জবেহ নিষিদ্ধ করেন। তিনি বোরকা ব্যতিরিকে মহিলাদের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিলেন। সূর্যাস্তের পর সাধারণভাবে গৃহের বাইরে না যাওয়ার আদেশ তিনি জারি করেন। এছাড়া কুকুর ও শূকর পালনের উপর নিষেধাজ্ঞাও জারি করেন। সাধারণ লোকদের রাজধানী কায়রোতে প্রবেশ নিষেধ করেন এবং রাজপ্রাসাদের সামনে দিয়ে হাঁটার সময় নগ্ন পদে হাঁটার আদেশ দেন, অর্থাৎ জুতা স্যান্ডেল পরে রাজপ্রাসাদের সামনে দিয়ে হাঁটা তিনি নিষিদ্ধ করেন। তিনি জোহরের নামাজ পড়াও নিষিদ্ধ করেন, কাজের মাঝখানে হবার জন্য। তিনি প্রথম তিন খলিফাকে অভিসম্পাদ দেওয়া প্রথা প্রবর্তন করেন। প্রথম তিন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তারা যে জবরদখলকারী, এই যে তিন খলিফা যে জবরদখলকারী, এই মর্মে লিপি লিখে মসজিদ ও দোকানের দরজায় ঝুলিয়ে রাখার নির্দেশ দেন, অর্থাৎ প্রথম তিন খলিফা যে জোরপূর্বক ক্ষমতা গ্রহণ করেছিল সেটা লিখে মসজিদ এবং দোকানের, প্রত্যেক মসজিদ এবং দোকানের সামনে সেটা টাঙিয়ে রাখা হয়। খেয়ালি হাকিমের নিষ্ঠুরতা বৃদ্ধি পায় 405 হিজরিতে। তিনি মহিলাদের প্রকাশ্যে চলাফেরার প্রতি কঠোর বিধিনিষেধ আরোপ করেন। তিনি মহিলাদের দরজা বা জানালা দিয়ে উঁকি মারতেও নিষেধ করেন। মোট কথা, বিকৃত বুদ্ধির পরিচয় দিয়ে তিনি পাগলের মতো কাজ করতেন। আল হাকাম দারুল হিকমা বা জ্ঞানের গৃহ বা হাউস অব উইজডম নির্মাণ করেন। এই শিক্ষা নিকেতনে হাদিস কোরআন ছাড়া প্রকৃতি বিজ্ঞান পঠন ও পাঠনের ব্যবস্থা তিনি করেছিলেন। দারুল হিকমা 513 হিজরি পর্যন্ত কার্যকর ছিল। তিনি স্বয়ং শিক্ষার একজন পৃষ্ঠপোষক ছিলেন। তিনি 1021 খ্রিস্টাব্দে নিজ ভগ্নে সিদ উল মুলকের ষড়যন্ত্রে নিহত হলে তার রাজত্বের অবসান ঘটে। এখানে একটি অঙ্কিত, কল্পিত এবং অঙ্কিত আল হাকিমের চিত্র দেখা যাচ্ছে। আমরা এখন হাতেমদের যে পরবর্তী খলিফা আল হাকিমে ছিলেন হাতেম বংশের উল্লেখযোগ্য এবং বিখ্যাত খলিফা। পরবর্তী খলিফারা তেমন উল্লেখযোগ্য ছিলেন না। পরবর্তী খলিফাদের সম্পর্কে একটু ধারণা দেওয়ার আমরা চেষ্টা করছি। খলিফা আল হাকিমের মৃত্যুর পর ফাতিমি খলিফাদের প্রকৃত ক্ষমতা ওয়াজিরদের হাতে চলে যায়। হাকিমের পুত্র জাহির, যার রাজত্বকাল ছিল 1021 থেকে 1035 খ্রিস্টাব্দ পর্যন্ত, অনেক গির্জা পুনর্নির্মাণ করেন। জাহিরের পুত্র মুনতাসির মাত্র 11 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে প্রায় 59 বছর রাজত্ব করেন। তিনি নাম মাত্র শাসক ছিলেন। এত দীর্ঘকাল আর কোন মুসলিম শাসক রাজ্য শাসন করতে পারেননি। এ সময় ফাতিমীয় খিলাফত সংকীর্ণ হয়ে শুধু মিশর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। আব্বাসীয় খলিফা কাইম, যার রাজত্বকাল 1031 থেকে 1075 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, এই কাইম ফাতিমীয় খলিফার স্বার্থে সকল অধিকার ত্যাগ করেন এবং তার শিরস্ত্রাণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক ও আব্বাসীয় প্রাসাদের একটি সুন্দর জানালা কায়রোতে স্মারক হিসেবে প্রেরণ করেন। আমরা আল হাকিমের দারুল হিকমা
জ্ঞান গৃহের একটি চিত্র এখানে দেখছি, যেটা সম্পর্কে আগে আলোচনা করেছি। ফাতিমীয় খিলাফতের পতন সম্পর্কে বলা যায়, এই যে মিশর এ সময় তুর্কি বারবার ও সুদানি সৈন্যদের মধ্যকার কলহের ফলে প্রশাসন ব্যবস্থা অচল হয়ে পড়ে। 7 বছর ব্যাপী বিরাট দুর্ভিক্ষের ফলে দেশের ধন সম্পদ নিঃশেষ হয়ে যায়। পরবর্তী কয়েকজন দুর্বল ও অযোগ্য খলিফার শাসনে সাম্রাজ্যের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। এ সময় খ্রিস্টানগণ ক্রুসেড ঘোষণা করে মিশরের দিকে অগ্রসর হচ্ছিল এবং জেরুজালেমের রাজা আমালরিক 1167 খ্রিস্টাব্দে শেষ ফাতিমীয় খলিফা আল আজিদ, যার রাজত্বকাল 1160 থেকে 1171 খ্রিস্টাব্দ, এই আল আজিদকে ক্ষমতাচ্যুত করে 250 বছরের ফাতিমীয় শাসনের অবসান ঘটান। আমরা ফাতিমীয় খিলাফতের অনুকূলে, যে ফাতিমীয় খিলাফতকে দুর্বল খলিফাদের আমলে যারা টিকিয়ে রেখেছিলেন সেই আর্মেনীয় ওয়াজিরদের অবদান সম্পর্কে এখন একটু জানার চেষ্টা করব। এই আর্মেনীয় ওয়াজিররা 1073 থেকে 1130 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ফাতিমীয় খলিফাদের তারা পরিচালনা করতেন। এই সময় ফাতিমীয় খলিফারা আসলে নামমাত্র খলিফা ছিলেন, প্রকৃত ক্ষমতা চলে গিয়েছিল এই আর্মেনীয় ওয়াজিরদের হাতে। মিশরের ফাতিমীয় খিলাফতের ইতিহাসে আর্মেনীয় ওয়াজিরদের আবির্ভাব এক নবযুগের সূচনা করে। ফাতিমীয় খিলাফতের প্রতি তাদের অবদান চির স্মরণীয় হয়ে আছে ইতিহাসে। ফাতিমীয় খলিফাদের দুর্বলতার সুযোগে খিলাফতের শাসন কাঠামোতে আবির্ভাব ঘটে আর্মেনীয় ওয়াজিরদের। যদি আর্মেনীয় ওয়াজিরদের আবির্ভাব না ঘটত তবে ফাতিমীয় খিলাফত আরো অনেক আগেই ধ্বংস হয়ে যেত, এতে কোনো সন্দেহ নাই। 1004 খ্রিস্টাব্দ থেকে 1050 খ্রিস্টাব্দ পর্যন্ত অনেক মন্ত্রী শাসন কাঠামোতে এসে হাজির হলেও তারা কেউ টিকতে পারেনি। এই পরিস্থিতিতে আর্মেনীয়দের হস্তক্ষেপ মিশরে ফাতিমা খিলাফতের রাজনীতিটা একটা টার্নিং পয়েন্ট। 1050 সালে এক গ্রাম্য মৎস্যজীবীর পুত্র ইয়াজুরি মিশরের প্রধানমন্ত্রী নিয়োগ হন। তিনি দুর্ভিক্ষের মোকাবেলা করেন। পরের বছরই নীল নদের বন্যায় প্রচুর ফসল উৎপন্ন হয়। তিনি দুষ্কৃতকারী খ্রিস্টানদের সমুচিত শাস্তি দেন। 1058 সালে ইয়াজুরির মৃত্যুর পর মাত্র 9 বছরে 40 জন মন্ত্রী পরিবর্তন হয়। খলিফা আমোদ প্রমোদ ও বিলাস ব্যসনে এই সময় ব্যস্ত থাকতেন। রাজমাতা ছিলেন প্রকৃত ক্ষমতার অধিকারী। রাজধানীর যখন এই অবস্থা তখন খলিফা আল মুনতাসির তাইয়েব গভর্নর বদর আল জামালের সাহায্য প্রার্থনা করেন। তিনি এবং তার বংশধরেরাই আর্মেনীয় ওয়াজির নামে খ্যাত। তিনি খলিফার আহ্বানে সাড়া দেন এবং তিনি খলিফাকে বিপদমুক্ত করেন। সর্বপ্রথম তিনি তুর্কি প্রধানদের দাওয়াত করে কায়রোতে আনেন এবং নিজ অফিসারদের ইঙ্গিত দিয়ে তাদের নির্মমভাবে দাওয়াত খাওয়ানোর পরিবর্তে হত্যা করেন। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে অবশিষ্ট তুর্কিগণ প্রাণ নিয়ে পালিয়ে যান। খলিফা বদর আল জামালিকে সকল ক্ষমতা প্রদান করে প্রধানমন্ত্রিত্ব প্রদান করা হয়। কায়রোতে শান্তি প্রতিষ্ঠা করে তিনি ফুস্তাদ আলেকজান্দ্রিয়া থেকে অগ্রসর হন এবং নিগ্রো সৈন্যদের পরাজিত করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করেন। বদর আল জামালি 1094 সালে মৃত্যুবরণ করলে ফাতিমা খিলাফত দ্রুত পতনের দিকে ধাবিত হয়। বদর বহু মসজিদ ও মিনার নির্মাণ করে গেছেন। তিনি শিল্প সাহিত্যের একজন পৃষ্ঠপোষক ছিলেন এবং নিজে মাজালিস নামে একটি বিরাট গ্রন্থ রচনা করেন।
বদরের মৃত্যুর পর খলিফা আমিনউদ্দৌলাকে ওয়াজির নিযুক্ত করেন, কিন্তু অল্প দিনের মধ্যে বদরের পুত্র আফজাল শাহিনশাহ জোরপূর্বক ওজারত দখল করেন। কিছুদিনের মধ্যে খলিফা মুনতাসির ইন্তেকাল করলে তিনি মুস্তালিকে খিলাফতে অধিষ্ঠিত করে তার অভিভাবক হন। যা হোক, আফজাল মিশরে পূর্ণ শান্তি স্থাপন করতে সমর্থ হন। 1098 সালে খলিফা মুস্তালি মৃত্যুবরণ করলে মন্ত্রী আল আফজাল খলিফার 5 বছর বয়সী পুত্র আবু আল মনসুরকে 1101 সালে খলিফা বলে ঘোষণা করেন এবং উক্ত প্রথাকে সীমাবদ্ধ রেখে সকল ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। ইতিমধ্যে খলিফা আল মনসুর বয়প্রাপ্ত হলে তিনি মন্ত্রী আফজালের প্রভাবমুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা চালাতে থাকেন। 1121 খ্রিস্টাব্দে মন্ত্রীকে গুপ্ত ঘাতক দ্বারা তিনি হত্যা করেন। আফজালকে হত্যা করে খলিফা মনসুর আল আমির মোহাম্মদ বিন আবু সুজাকে মন্ত্রী নিযুক্ত করেন। তিনিও আবার খলিফার কার্যাবলীতে বাধা দিতে গিয়ে প্রথমে পদচ্যুত এবং পরে নিহত হন। এভাবে আর্মেনীয়দের বিপর্যয় শুরু হয় এবং তারা মিশর থেকে এক সময় বহিষ্কৃত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব গাজী সালাউদ্দিন নায়বি ও ক্রুসেড সম্পর্কে। গাজী সালাউদ্দিন 1174 থেকে 1193 পর্যন্ত এই দীর্ঘকাল দীর্ঘস্থায়ী 74 থেকে 93 শাসনকাল দীর্ঘস্থায়ী না হলেও মিশরের ইতিহাসে এটা সর্বাপেক্ষা গৌরবের যুগ। আইওই বংশের প্রতিষ্ঠাতা গাজী সালাউদ্দিন ইউসুফ 1138 খ্রিস্টাব্দে টাইগ্রিস নদীর তীরবর্তী তাকারিতে এক কুর্দি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা নাসিমউদ্দিন আইয়ুবের নাম অনুসারে তার প্রতিষ্ঠিত বংশ আইওবি বংশ নামে ইতিহাসে পরিচিত। তিনি কেবলমাত্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা এবং সুন্নি ইসলামের কর্ণধারী ছিলেন না, তিনি মহানুভব, দেশপ্রেমিক, ধার্মিক এবং বিদ্যুৎসাহী সুলতান হিসেবে অশেষ খ্যাতি অর্জন করেন। তিনি কোনো খ্রিস্টান বন্দীকে হত্যা করেননি, বরং বহু খ্রিস্টান বন্দীকে মুক্তি দিয়েছিলেন। তিনি জিহাদে অংশগ্রহণ করে শ্রেষ্ঠ বীরের মর্যাদা লাভ করেন বলে তাকে গাজী উপাধি দেওয়া হয়। এখানে উল্লেখ্য যে এই ধর্মযুদ্ধে বা জিহাদে অংশগ্রহণ করে যারা মারা যান তারা শহীদের মর্যাদা পান এবং যারা জয়লাভ করে জীবিত থাকেন তারা গাজী উপাধি পান। যা হোক, অসংখ্য খাল খনন, মসজিদ নির্মাণ, বিদ্যালয় প্রতিষ্ঠা দ্বারা তিনি যশস্বী হয়ে আছেন ইতিহাসে। স্থাপত্য শিল্পেরও তা অবদান অপরিসীম। কায়রোর দুর্গ এবং নগর প্রাচীর নির্মাণে তিনি ক্ষুদ্র পিরামিড হতে পাথর সংগ্রহ করেন। অর্থের প্রতি সালাউদ্দিনের কোনো মোহ ছিল না এবং মৃত্যুকালে তিনি মাত্র 47 দিরহাম ও 1টি স্বর্ণ মুদ্রা রেখে যান। তার মৃত্যুতে সারা মুসলিম বিশ্ব শোকাভিভূত হয়েছিল। তার রাজত্বকাল বিশেষভাবে ক্রুসেডারদের সাথে যুদ্ধের জন্য উল্লেখযোগ্য হয়ে আছে। শিক্ষার্থীরা, আমরা স্লাইডে সুলতান গাজী সালাউদ্দিনের চিত্র দেখছি তরবারি হাতে। আমরা এখন ক্রুসেড সম্পর্কে আলোচনা করব। ক্রুসেড হলো ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ আফ্রো এশিয়ান মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টীয় ইউরোপের আজন্ম ঘৃণা, বিদ্বেষ ও দ্বন্দ্ব কলহের বহিঃপ্রকাশ। ধর্মযুদ্ধ মানে এটা খ্রিস্টানদের ধর্মকে রক্ষা করার জন্য যুদ্ধ, আর মুসলিম ধর্মকে রক্ষা করার জন্য যে যুদ্ধ সেটা হচ্ছে জিহাদ।
যা হোক, ধর্মের নামে বর্মে ক্রস চিহ্ন ব্যবহার করে অসংখ্য হতভাগ্য খ্রিস্টান যুবককে এই ঘৃণ্য যুদ্ধে অংশগ্রহণের জন্য প্ররোচিত করা হয়। একাদশ হতে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত 300 বছর ধরে ঈর্ষা পরায়ণ ও বিক্ষুব্ধ খ্রিস্টান জগৎ মুসলমানদের বিরুদ্ধে এই ধর্মযুদ্ধ পরিচালিত করেছিল। নানা কারণে খ্রিস্টানগণ মুসলিম জাহানের উপর বেপরোয়া আক্রমণ চালিয়ে মুসলিম বিশ্বের একটা বিরাট অংশ দখল করে নেয় এবং লক্ষ লক্ষ মুসলিম নর নারী প্রাণ নাশ করে। এই আক্রমণ ইতিহাসে ক্রুসেড এবং এ যুগ ক্রুসেড যুগ নামে অভিহিত। ঐতিহাসিকগণ সমগ্র ক্রুসেডকে 3টি পর্যায়ে ভাগ করেছে। প্রথম পর্যায় 1095 থেকে 1144 খ্রিস্টাব্দ পর্যন্ত, দ্বিতীয় পর্যায় 1144 থেকে 1193 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তৃতীয় পর্যায় 1193 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত। সালাহউদ্দিন তার চাচা শিরকুনের সাথে মিশর অভিযানে অংশ গ্রহণ করেন। সেখানে ক্রুসেডারদের বিতাড়িত করলে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ ফাতিমে খলিফা শিরকুনকে প্রধানমন্ত্রী ও সেনাধ্যক্ষ নিয়োগ করেন। চাচা শিরকুনের মৃত্যুর পর সালাহউদ্দিন খলিফা আজিমের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। 1174 সালে নূর উদ্দিন জঙ্গির মৃত্যুর পর সালাহউদ্দিন স্বাধীন সুলতান রূপে মিশরের শাসনভার পরিচালনা করতে থাকেন। ক্রুসেডের প্রথম পর্যায়ে ইটালি, ফ্রান্স, জার্মানির ধর্মযোদ্ধাগণ এশিয়া মাইনার দখল করে। এছাড়া তারা এডিসা, অ্যান্টিওক, জেরুজালেম প্রভৃতি অঞ্চল দখল করে নেয়। অ্যান্টিওকে খ্রিস্টানগণ প্রায় 10 সহস্রাধিক লোককে নির্মমভাবে হত্যা করেছিল। ক্রুসেডের দ্বিতীয় পর্যায়ে ইমামউদ্দিন জঙ্গি ক্রুসেডারদের বিরুদ্ধে একটি তীব্র প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলেন। এডিসার পতনের পর খ্রিস্টান ইউরোপে ভীষণ উত্তেজনা সৃষ্টি হয় এবং ইমামউদ্দিনের পুত্র নুরউদ্দিন জঙ্গি আলেপ্পোর সিংহাসনে উপবিষ্ট হলে খ্রিস্টানগণ আবার এডিসা দখল করে নেয়। খ্রিস্টানদের যৌথ বাহিনী মুসলমানদের বিরুদ্ধে অগ্রসর হয়, কিন্তু নুরউদ্দিন বীর বিক্রম যুদ্ধ করে এডিসা শহর খ্রিস্টানদের নিকট থেকে পুনরুদ্ধার করেন। একইভাবে খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করে জেরুজালেম ছাড়া অপর সমস্ত অধিকৃত অঞ্চল পুনরুদ্ধার করেন। এভাবে দ্বিতীয় ক্রুসেডের পর্যায় শেষ হয়। এরপরে আইয়ুবী বংশের প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন আইয়ুবী 1127 সালে ক্রুসেডারদের সম্মুখীন হন। এ সময় তিনি 20,000 ফ্রাঙ্ক সৈন্য দ্বারা গঠিত শত্রু বাহিনীর মোকাবেলা করে হিত্তিনের যুদ্ধে শত্রুপক্ষকে শোচনীয়ভাবে পরাজয় করতে সক্ষম হন। এক সপ্তাহকাল অবরোধের পর জেরুজালেম সালাহউদ্দিনের হস্তগত হয়। জেরুজালেমের পতনে খ্রিস্টান ইউরোপ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং তৃতীয় ক্রুসেডের প্রস্তুতি স্বরূপ ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড, জার্মানির রাজা ফ্রেডারিক ও ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাস একত্রিত হয়ে ধর্ম যোদ্ধাদের একটি বিশাল যৌথ বাহিনী গঠন করেন। তাদের সম্মিলিত ফ্রেডারিক সম্মিলিত বাহিনী একটি নদী অতিক্রম করবার সময় জার্মানির রাজা ফ্রেডারিক জলমগ্ন হয়ে মৃত্যুবরণ করেন। রিচার্ড ভগ্ন হৃদয়ে 1992 সালে তারা সালাহউদ্দিনের নিকট একটি সন্ধির প্রস্তাব দেন। সন্ধি চুক্তি স্বাক্ষরিত হলে খ্রিস্টানগণ স্বদেশে প্রত্যাবর্তন করে। তৃতীয় ক্রুসেডের পরে 1193 সালে আইয়ুবী বংশের প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন আইয়ুবী দেহত্যাগ করেন। সালাহউদ্দিনের মৃত্যুর পর ক্রুসেডের তৃতীয় পর্যায় তার চতুর্থ ক্রুসেড শুরু হয়। এ সময় খ্রিস্টানরা সিসিলি দখল করে সিরিয়ার দিকে অগ্রসর হলে সালাহউদ্দিনের পুত্র আদিল তাদের গতিরোধ করেন, ফলে খ্রিস্টানরা সন্ধি চুক্তি সম্পাদন করতে বাধ্য হন। এরপরে 1200 খ্রিস্টাব্দে পোপ তৃতীয় ইনোসেন্ট ও মুসলমানদের বিরুদ্ধে যে পঞ্চম ক্রুসেড ঘোষণা করেন তাতে ইংল্যান্ডের রিচার্ড ছাড়া
ইউরোপের অন্যান্য রাজ পরিবারের সদস্যগণ সক্রিয় অংশগ্রহণ করেন। 1216 সালে পোপ তৃতীয় ইনোসেন্ট ষষ্ঠ ক্রুসেড সূচনা করে প্রায় 2 লক্ষাধিক ধর্মযোদ্ধা সিরিয়ায় প্রেরণ করেন। সেখান হতে মিশর গমন করে প্রায় 70,000 অধিবাসীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর সপ্তম ক্রুসেড শুরু হয়। 1238 সালে পোপ সপ্তম গ্রেগরির প্ররোচনায় আদিলের পুত্র কামিল জার্মান সম্রাটের নিকট জেরুজালেম হস্তান্তর করলেও কামিলের পুত্র আইয়ুব 1239 সালে খ্রিস্টানদের নিকট হতে জেরুজালেম পুনরুদ্ধার করতে সক্ষম হন। অষ্টম সর্বশেষ ক্রুসেড সংঘটিত হয় 1244 খ্রিস্টাব্দে ফ্রান্সের নবম লুইয়ের নেতৃত্বে খ্রিস্টান যোদ্ধাগণ মিশরে অবতরণ করে, কিন্তু আইয়ুবের পুত্র তুরান শাহ কর্তৃক পরাজিত হন। লুইকে বন্দি করা হয়, কিন্তু সন্ধি স্বাক্ষরিত করে তিনি মুক্তি লাভ করেন। মুসলমানগণ বীর বিক্রমে জেহাদ করে খ্রিস্টানদের দ্বারা অধিকৃত অঞ্চলগুলি 1291 সালের মধ্যে পুনরুদ্ধার করে। এভাবে সালাহউদ্দিন আইয়ুবী তার উত্তরাধিকারী ও ক্রুসেডারদের মধ্যে সংঘর্ষের পরিসমাপ্তি ঘটে। শিক্ষার্থীরা এখন ক্রুসেডের একটি চিত্র দেখছি, কিভাবে নগ্ন তরবারি নিয়ে সামনাসামনি যুদ্ধ হতো, হাজার হাজার নর নারীকে হত্যা করা হতো, তারই একটি চিত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ক্রুসেডের ফলাফল সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। রাজনৈতিক, ধর্মীয় এবং বাণিজ্যিক যারা সাংস্কৃতিক ফলাফল সম্পর্কে আমরা একটু জানব। রাজনৈতিক ফলাফল সম্পর্কে বলা যায়, বহু জমিদার ক্রুসেডের যোগদানের উদ্দেশ্যে অর্থ সংগ্রহের জন্য তাদের জমি জমা এমনকি শহরগুলোর উপরও তাদের সামন্ত সত্ত্ব বিক্রি করে দেয়। ফলে সাধারণভাবে সমগ্র ইউরোপে সামন্ত প্রভুদের শক্তি ভীষণভাবে খর্ব হয়েছিল। ধর্মীয় ফলাফল সম্পর্কে বলা যায়, ক্রুসেডের শেষে পোপ ও ধর্মের প্রতি সাধারণভাবে জনগণের বিশ্বাস আরো বহু পরিমাণ হ্রাস পায়। পোপ তাদের সহযোগীদের কার্যকলাপ নিয়ে তখন হতেই মানুষের মনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়। বাণিজ্যিক ফলাফল সম্পর্কে বলা যায়, ক্রুসেডের ফলে পাশ্চাত্য দেশ সমূহ প্রাচ্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করে এবং প্রাচ্যের ধর্ম প্রচারের সাথে সাথে বাণিজ্যের প্রসার।